স্বাস্থ্য ভবনের সামনে ধর্না 9 দিন, 40 দিন ধরে আন্দোলন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে এখনো অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। একই সঙ্গে ছাত্র সংসদ গঠন এবং হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ চান আন্দোলনকারীরা। ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসায় বার্তারও দিচ্ছে তারা। From Lady to Lady Diana. Monet, Lady Diana Dios. জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, চিকিৎসকরা বলছেন যে সব দাবি না মেটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ফের বৈঠকে বসার জন্য তারা বার্তা দিচ্ছেন, চিঠিও পাঠাবেন বলছেন। সেই চিঠিতে নতুন কি কি দাবি রাখতে চলেছেন তারা? গতকাল যে জিবি হয়েছিল সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে, সেখানে এই যেটা তুমি বললে সেটাই তারা দাবি করেছিলেন। এবং সিএসকে চিফ সেক্রেটারি কি ইমেল তারা খুব শীঘ্রই করবেন, আজকে সকালেও করেনি, তবে নিরাপত্তার বিষয়টা তারা জোর দেবেন। এবং একই সঙ্গে স্বাস্থ্য সচিবের তার অপসারণ চেয়ে তারা যে দাবি করেছিলেন সেই বিষয়টা নিয়ে কথা বলবেন। আমার সঙ্গে চিকিৎসকরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। দেখতেই পাচ্ছ তারা এই অবস্থান চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে আলোচনায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত হচ্ছে। কি সিদ্ধান্ত হয়েছিল গতকাল? আমাদের সিদ্ধান্ত বলতে, যেটা সংঘবদ্ধভাবে অনেকক্ষণ পরে যার জন্য প্রেস মিটটা দিতে দেরি হয়েছে, যেটা পিএনজিবি হওয়ার সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ডিসিশন হয়েছে, এটাই যে আমরা চিফ সেক্রেটারিকে ইমেল করে আমরা একটা তাড়াতাড়ি বৈঠকের জন্য আমরা রিকোয়েস্ট করছি, যাতে হচ্ছে আমাদের যেই দাবিটা আমাদের মেটানো হয়নি, সিকিউরিটি সেফটির জন্য যেই প্রবলেমটা মেটানো হয়নি, বা আমাদের চিফ সেক্রেটারির এটাও আমরা অপসারণতে দাবি করেছিলাম, সেটাও যেটা হয়নি, আমরা সেইটাই আলোচনা করে একটা জায়গায় আসতে চাইছি, যাতে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে উঠে আমরা আমাদের কাজে ফিরতে পারি বা আমাদের এর পরবর্তী কর্মসূচিগুলো আমরা ঠিকভাবে করতে পারি। বুঝতেই পারছো তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাবে। আরও একজন চিকিৎসক রয়েছেন তার সঙ্গে, আপনারা তাহলে এখানে অবস্থান চালিয়ে যাবেন অনির্দিষ্টকালের জন্য? না, অনির্দিষ্টকালের জন্য না, আমরা এখানে যেমন এসেছিলাম স্বাস্থ্য ভবন সাফাই অভিযান, সেই অভিযানেরই একটা রূপ হিসেবে আমরা এখানে অবস্থান করছি। ফলে যতক্ষণে স্বাস্থ্য ভবন সাফাই পুরোপুরি হচ্ছে, আমাদের এখানে চিফ সেক্রেটারিকে ততক্ষণে সরাতে পারছি, এই হেলথ সেক্রেটারিকে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, এখানে এই অবস্থানটা চলবে, আমাদের আন্দোলন তো এরপর কন্টিনিউ হবেই। আমরা যে দাবি নিয়ে আন্দোলন করছি, আন্দোলনটা শুরু করেছিলাম, যে অভয়ের বিচার চাই, সেই বিচার এবং তার সাথে সাথে আমাদের নিজেদের সেফটি সিকিউরিটির কোশ্চেন, যে একটা হাসপাতালের মধ্যে অন ডিউটি ডক্টর, তাকে যদি রেপ অ্যান্ড মার্ডার হতে হয় তাহলে আমাদের সেফটি সিকিউরিটি কোথায়? ফলে আমাদেরও সেফটি সিকিউরিটির যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো, সেগুলোকে নিয়েও আমরা সেই দাবিগুলো যাতে খুব দ্রুত পূরণ হয়, সেই দাবিগুলো পূরণ হলেই আমরা কাজে ফিরতে পারি। হ্যাঁ, আমরা সিজক্ত করছি সেই কারণেই, আমাদের যতক্ষণ না এই নিরাপত্তার অভাবটা আমরা বোধ করছি, ততক্ষণ নিরাপত্তার অভাব বোধ যতক্ষণ না কাটছে ততক্ষণ তারা কাজে যোগ দেবেন না। এবং এর জন্যে চিফ সেক্রেটারি মুখ্য সচিবকে আজকেই তারা আর কিছুক্ষণ পরেই তারা ইমেল পাঠাবেন এবং রাজ্য সরকারের উত্তর এবং তার পরবর্তীতে তারা আশা করছেন চিফ সেক্রেটারির সঙ্গে একটি বৈঠক হবে। বৈঠকে তারা যদি সুনির্দিষ্ট নিরাপত্তার পদক্ষেপ এবং তাদের যে আরেকটি দাবি যে স্বাস্থ্য সচিবের অপসারণ সেই ব্যাপারে নিশ্চিত হতে পারেন, তাহলে তারা ফের বৈঠক করে সিদ্ধান্ত নেবেন যে এখান থেকে অবস্থান তুলবেন কি না। তবে কর্মবিরতি এবং হাসপাতালে তাদের যে আন্দোলন সেই নিয়ে কিন্তু তার পরবর্তীতে সিদ্ধান্ত হবে। ধন্যবাদ জেলা।